ভোটের রাজনীতিতে হারার ভয়ে দেশের উন্নয়ন নিয়ে মিথ্যাচার করছে বিএনপি। সকালে নিজ বাসভবনে ব্রিফে এই অভিযোগ করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বলেন, শেখ হাসিনার সরকারের উন্নয়ন ও অর্জন বিএনপির রাজনীতিতে সংকটের কালো ছায়া ফেলেছে। ভোটের রাজনীতিতে হেরে যাওয়ার ভয়ে তারা দেশের উন্নয়ন নিয়ে মিথ্যাচার করছে। আমরা তাদের বলবো, ক্ষমতার পরিবর্তন চাইলে নির্বাচন প্রতিরোধ প্রতিহতের ঘোষণা না দিয়ে বরং নির্বাচনের প্রস্তুতি নিন। নির্বাচনের মাধ্যমে সরকার পরিবর্তন হবে এই আস্থা জনগণের মধ্য থেকে উঠে গেছে, তাই সরকারও জবাবদিহিতা ছাড়া চলছে। রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে জিয়াউদ্দিন আহমেদ বাবলুর স্মরণ সভায় এমন মন্তব্য করলেন জাতীয় পার্টি চেয়ারম্যান জি এম কাদের। নির্বাচন ব্যবস্থা সঠিকভাবে কাজ করছে না, নির্বাচনের মাধ্যমে সরকার পরিবর্তন হবে এই আস্থা এখন মানুষের মধ্যে থেকে হারিয়ে যাচ্ছে এবং তার ফলে সরকারও জবাবদিহীনভাবে চলতে পারছে। নিয়মতান্ত্রিক রাজনীতির ভিতরে থেকে আমরা যদি ব্যর্থ হই, অনিয়মতান্ত্রিক রাজনীতিকে দেশে প্রবেশ করবে এবং সেটা দেশ ও জাতি কারো জন্যই মঙ্গলজনক হবে না। পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে রাজপথে জশনের জুলুস। ঢাকা চট্টগ্রাম সহ দেশের বিভিন্ন স্থানে এই শোভাযাত্রায় অংশ নেন অসংখ্য মানুষ। মুসলমানদের প্রতি নবীর সুন্নত আঁকড়ে ধরার আহ্বান জানিয়েছেন তারা। বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পৃথিবীতে আগমনের দিনটি স্মরণে রাজধানীতে আয়োজন করা হয় জশনের জুলুসের। ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন থেকে এই শোভাযাত্রা বের করে আঞ্জুমানে রহমানিয়া মইনিয়া মাইজ ভান্ডারিয়া। সে যদি দুনিয়াতে না আসতো এই বিশ্ব ব্রহ্মাণ্ড সৃষ্টি হতো না। তার এই মহব্বতের দিন, এই আনন্দের দিন, আমরা এই আনন্দ র্যালিটা করতেছি যেটা দয়ালুমির প্রেমে উজ্জীবিত হয়ে প্রত্যেকে মনে প্রাণে এই দিবসটি পালন করা উচিত। আল্লাহু আকবর ধ্বনি আর নবীজির শানে নাতে রাসুলের সুরে এগিয়ে চলে এই জুলুস। শান্তি, সৌহার্দ্য, সম্প্রীতি ও মানবিক পৃথিবী গড়ার প্রত্যয় জানান অংশগ্রহণকারীরা। ওনার আগমন উপলক্ষে আমরা এই দিনটাকে পৃথিবীর সবচেয়ে দামি দিন হিসাবে মনে করি। লক্ষ লক্ষ আশেকগণ এখানে উপস্থিত হয়েছে দয়াল নবীর জুলুসে। যেই দিনে দয়াল নবী এই দুনিয়াতে এসেছেন ওই দিন আমরা ঈদ পালন করেছি, আলহামদুলিল্লাহ আমরা অনেক খুশি হয়েছি। বন্দরনগরী চট্টগ্রামেও প্রতি বছরের মতো এবারও বের হয় শোভাযাত্রা। ষোলো শহর আলমগীর খানকায় দরবার প্রাঙ্গণ থেকে সকাল 9:30 দিকে শুরু হওয়া জুলুসে অংশ নেয় লাখো নবী ভক্ত। বিভিন্ন জেলা উপজেলা থেকেও যোগ দেন অনেকে। এই জশনের জুলুসের মাধ্যমে আমরা সমস্ত বিশ্ববাসীকে জানিয়ে দিতে চাই যে আমরা ইসলাম এবং শান্তি চাই, ইসলাম একটি শান্তির ধর্ম। আজকে এই দিন আমাদের হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মদিন, তাই আমরা এই দিনে আনন্দ উদযাপন করি। আঞ্জুমানে রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্টের উদ্যোগে এই জুলুস পার করছে অর্ধশত বছর। এমন ক্ষণে বিশ্বের সবচেয়ে বড় জুলুসের মর্যাদা চেয়ে গিনেস বুকে আবেদন করা হয়েছে। নাফিউল ইসলাম লিংকন, চ্যানেল 24, ঢাকা। দেশের প্রথম ছয় লেনের সেতু চালু হচ্ছে কাল। মধুমতি নদীর উপর নির্মিত সেতুটি 10টি জেলার সড়ক যোগাযোগকে আরও উন্নত করবে, যাতে বাণিজ্য ও পর্যটনের নতুন সম্ভাবনার আশা করছেন সংশ্লিষ্টরা। এদিকে কাল খুলে দেওয়া হচ্ছে তৃতীয় শীতলক্ষা সেতু। আমরা রিপোর্টের জন্য আরও কিছুক্ষণ অপেক্ষা করব। নানা ভোগান্তি সয়ে এভাবেই ফেরিতে পাড়ি দিতে হতো নড়াইল ও গোপালগঞ্জের মধ্যে প্রবাহমান মধুমতি নদী। তবে শেষ হতে চলেছে দুর্ভোগের সেসব দিন। দেশের প্রথম ছয় লেনের মধুমতি সেতু খুলে দেওয়া হচ্ছে সোমবার, যার মূল চারটি লেনে দ্রুতগতির ও দুটিতে কম গতির যানবাহন চলবে। প্রকল্প বাস্তবায়নে খরচ হয়েছে প্রায় 960 কোটি টাকা, যৌথভাবে অর্থায়ন করেছে সরকার ও জাইকা। ঢাকার সাথে দক্ষিণ পশ্চিমাঞ্চলের অন্তত 10টি জেলার যোগাযোগ ব্যবস্থাকে সহজ করবে এই সেতু, পাশাপাশি অর্থনীতি এবং পর্যটনেও নতুন সম্ভাবনা তৈরির আশা। মাননীয় প্রধানমন্ত্রী 2008 সালে
এই নড়াইলের সুলতান মঞ্চে এক জনসভায় দাঁড়িয়ে বলেছিলেন, প্রতিশ্রুতি দিয়েছিলেন যে এই কালনা পয়েন্টে একটি সেতু হবে। মাননীয় প্রধানমন্ত্রী সেই প্রতিশ্রুতি আগামীকাল পূরণ হচ্ছে, সেই জন্য নড়াইলবাসী তথা দক্ষিণ পশ্চিমাঞ্চলের সকল জেলার সকল সুবিধাভোগী সবাই মাননীয় প্রধানমন্ত্রীকে কৃতজ্ঞতা এবং শুভেচ্ছা জানাচ্ছে। আমাদের স্বপ্নের পদ্মা সেতু, এটা সুফল ইতিমধ্যেই পেয়েছি, কিন্তু সেই সুফলটা পুরোপুরি পেতে আমাদের যারা নড়াইল যশোর এবং এই অঞ্চলের যেসব স্থলবন্দর আছে বা অন্যান্য ব্যবসা প্রতিষ্ঠান আছে তাদেরকে এই সুফলটা পুরোপুরি দেওয়ার জন্য এই মধুমতি সেতুটা কানেকশনটা জরুরি ছিল। ভার্চুয়ালি মধুমতি সেতুর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মধুমতি সেতু শুধু ঢাকার সঙ্গে দক্ষিণ পশ্চিমাঞ্চলের 10 জেলার যোগাযোগ ব্যবস্থাকে সহজে উন্নতই করবে না, এশিয়ান হাইওয়েতে যুক্ত থাকা এই সেতুর ফলে সিলেটের তামাবিল হয়ে ঢাকা, বেনাপোল এবং কলকাতার যোগাযোগ ব্যবস্থাতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। একই দিন উদ্বোধন করা হবে নারায়ণগঞ্জবাসীর দীর্ঘদিনের প্রত্যাশিত বীর মুক্তিযোদ্ধা একেএম নাসিম ওসমান তৃতীয় শীতলক্ষা সেতু। এটি নারায়ণগঞ্জ জেলা সদরের সাথে সড়ক পথে সোনারগাঁও ও বন্দর উপজেলার সরাসরি সংযোগ স্থাপন করেছে। সংযুক্ত হয়েছে দেশের 3টি প্রধান জাতীয় মহাসড়ক, ঢাকা চট্টগ্রাম, ঢাকা সিলেট এবং ঢাকা মাওয়া খুলনাকে। খুলনা, যশোর, মাগুরা, ঝিনাইদহ, কুষ্টিয়া এই এলাকার মানুষ কিন্তু ঢাকা শহরে প্রবেশ না করেই পদ্মা ব্রিজ, শীতলক্ষা ব্রিজ হয়ে সরাসরি কিন্তু চিটাগাং যেতে পারবে। সেক্ষেত্রে একটা বড় ডিস্টেন্স কমে যাবে, বড় ধরনের ব্যবসায়িক ক্ষেত্রে বা অন্যান্য ক্ষেত্রে এটা ব্যয় কমে যাবে। সেতুটা 6 লেন বিশিষ্ট, এর মধ্যে 4 লেন আছে যেটা দ্রুতগতি যানবাহন চলতে পারবে, আর 2 লেন আছে যেখানে ধীরগতি যানবাহন চলবে, আর ফুটপাথ আছে। আশা করা হচ্ছে ব্যবসা বাণিজ্যের সাথে জিডিপি প্রবৃদ্ধিতে অবদান রাখবে তৃতীয় শীতলক্ষা সেতু। স্বপ্নিল শাহরিয়ার, শিশির, চ্যানেল 24। বৌদ্ধ ধর্মাবলম্বীদের দ্বিতীয় বড় উৎসব প্রবারণা পূর্ণিমা, রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে নানা আনুষ্ঠানিকতায় দিনটি পালন করছেন বৌদ্ধ ধর্মের মানুষ। এবং প্রবারণা পূর্ণিমার খবর জানাতে চাই রাজধানীর মেরুল বাড্ডায় রয়েছেন সহকর্মী জিনিয়া কবির সূচনা। সূচনা, আজ কি আনুষ্ঠানিকতা রয়েছে সেখানে? রাশিদ, আসলে সকাল থেকে গৌতম বুদ্ধের উদ্দেশ্যে প্রার্থনা, বুদ্ধ পূজা এবং যে অষ্টাদশী সবকিছুই কিন্তু ইতিমধ্যে সম্পন্ন হয়েছে এবং এখন শুধুমাত্র উৎসব এবং ফানুস উড়ানো উৎসব। এবং প্রবারণা পূর্ণিমা বৌদ্ধ ধর্মের অনুসারীদের দ্বিতীয় বৃহত্তম ধর্মীয় উৎসব এবং এই ধর্মীয় উৎসবে এই যে ফানুস উড়ানোর যে আনুষ্ঠানিকতা, এটি কিন্তু ফানুস যে উড়ানো হয় সেটা কিন্তু স্বর্গের উদ্দেশ্যে উড়ানো হয়, কারণ গৌতম বুদ্ধ বৌদ্ধ ধর্মের অনুসারীরা বিশ্বাস করেন যে গৌতম বুদ্ধ যখন সংসার ত্যাগ করেন তখন তিনি তলোয়ার দিয়ে তার চুল কেটে চুল স্বর্গের উদ্দেশ্যে ভাসিয়ে দিয়েছিলেন এবং সেই সেই চুল কিন্তু আকাশ থেকে আর মাটিতে পড়েনি, সেই চুল কিন্তু স্বর্গে যে একটি একটি প্যাগোডা আছে সেই প্যাগোডাতে কিন্তু সেই চুল রাখা আছে। এবং সেই উদ্দেশ্যেই কিন্তু প্রতি বছর প্রবারণা পূর্ণিমায় বৌদ্ধ ধর্মের অনুসারীরা গৌতম বুদ্ধের কাছে প্রার্থনা করে বিভিন্ন রঙের ফানুস উড়িয়ে থাকেন এবং তার সাথে আতশবাজিও থাকে। এবং এই যে ঢোল, তবলা, গান, এখন এশার নামাজের বিরতিতে কিন্তু সেটি বন্ধ হয়েছে, কিছুক্ষণ আগেও সেটি চলছিল, উৎসব করে কিন্তু তারা ফানুস উড়ান। এবং এবারে আমরা বৌদ্ধ ধর্মের অনুসারীদের সাথে কথা বলেছি, তারা বলেছেন গেল 2 বছর যেহেতু করোনা মহামারীর প্রকোপ ছিল সীমিত পরিসরে তারা উৎসব করেছেন, সেভাবে ফানুস উড়াতে পারেনি, তবে এবারে কিন্তু রঙিন ফানুসে ভরে যাবে রাজধানীর আকাশ, বর্ণিল আকাশ, এবং সেভাবেই তারা প্রস্তুত আছেন। আজান এবং আলোচনা অনুষ্ঠান, আর কিছু আলোচনা অনুষ্ঠান ইতিমধ্যেই শেষ হয়েছে, আজান শেষ হলেই কিন্তু রঙিন সব ফানুস আকাশে উঠবে এবং এর মধ্যে দিয়ে কিন্তু প্রবারণা পূর্ণিমার সমস্ত আনুষ্ঠানিকতা শেষ হবে। এবং তাদের চাওয়া একটি যে গৌতম বুদ্ধের যে জ্ঞানের আলো সেই আলোয় আলোকিত হয়ে যেন পৃথিবীর সকল প্রাণী সুখী হয়। চট্টগ্রামের পুরো আকাশ কিন্তু এই মুহূর্তে ফানুসে ছেয়ে গেছে। নগরীর নন্দনকানন যে বিহার আছে সেখানে হাজার হাজার মানুষ ভিড় করছেন এবং তারা তাদের মতো ফানুস উড়াচ্ছেন। এক কথায় বলতে গেলে উৎসবের যে আমেজ সেটি এখন এই মুহূর্তে চট্টগ্রামে বিরাজ করছে। এই ঢোলের তালে নেচে গেয়ে যার মতো করে যে যে ফানুস এনেছেন সে ফানুসগুলো আগুন দিয়ে সেগুলো আকাশে উড়িয়ে দিচ্ছেন, আর এই ফানুস উড়ানোর মধ্য দিয়ে তারা অশুভ শক্তিকে বিদায় দিচ্ছেন এবং শুভ শক্তিকে বরণ করে নিচ্ছেন। আজকে পুরো দিনই কিন্তু নগরীতে একদিকে ঈদে মিলাদুন্নবী পালিত হয়েছে, অন্যদিকে বৌদ্ধ সম্প্রদায়ের প্রবারণা পূর্ণিমা পালিত হয়েছে। আর এই মুহূর্তে আমি যদি
যে আমার সামনেও এই মুহূর্তে একটি বড় ফানুস তৈরি করা হচ্ছে, সেটিও কিছুক্ষণের মধ্যে আকাশে ছাড়া হবে। এভাবে পুরো আকাশ কিন্তু ফানুসে ছেয়ে গেছে এবং এখানে যারা মানুষ আছেন তারা যেটা বলছেন, এই যে উল্লাস, এই যে আমেজ, সেটা কিন্তু এই যে সম্প্রীতির একটি বন্ধন। এখানে শুধুমাত্র বৌদ্ধ সম্প্রদায়ের মানুষ না, এখানে হিন্দু সম্প্রদায়, মুসলিম সম্প্রদায়, সব সম্প্রদায়ের মানুষ কিন্তু এই মুহূর্তে এখন এই যে এই উৎসবে সামিল হয়েছেন এবং এই সম্প্রীতি যেন বজায় থাকে, এই অসাম্প্রদায়িক চেতনা যেন বজায় থাকে, এই যে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে কর্মসূচি পালন, ধর্মীয় অনুসূচনা বা ধর্মীয় কর্মসূচি পালন অনেক সব কিছুই এই যে পালিত হচ্ছে। এই যে চট্টগ্রামে সকালে পঞ্চশীল এবং অষ্টশীল এছাড়া যে প্রদীপ পূজা সব কিছুর মধ্য দিয়ে শান্তিপূর্ণভাবে এবং উৎসব আমেজের মধ্য দিয়ে চট্টগ্রামে পালিত হচ্ছে বৌদ্ধ সম্প্রদায়ের প্রবারণা পূর্ণিমা। সূচনা এবং ইবেন মীর, আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ। প্রবরণা পূর্ণিমা নিয়ে বিভিন্ন ধরনের আনুষ্ঠানিকতা নিয়ে জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা। এবার চলে যাচ্ছি অন্য খবরে। এদিকে নানা আনুষ্ঠানিকতায় আজ দেশে পালিত হচ্ছে হিন্দু সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব লক্ষ্মী পূজা। শারদীয় দুর্গা উৎসব শেষে প্রথম পূর্ণিমা তিথিতে এ পূজা করে থাকেন সনাতন ধর্মাবলম্বীরা। কোজাগরী পূর্ণিমা রাতে সৌভাগ্য ও সমৃদ্ধির জন্য ধন সম্পদের দেবী লক্ষ্মীর আরাধনা করেন তারা। লক্ষ্মী পূজায় মঙ্গল ঘট, ধানের ছড়ার সঙ্গে গৃহস্থের আঙ্গিনায় শোভা পায় চালের গুঁড়োর আলপনায় লক্ষ্মীর ছাপ। লক্ষ্মীকে নিয়ে বাংলার জনসমাজে বিভিন্ন জনপ্রিয় গল্প প্রচলিত আছে। এই গল্পগুলো পাঁচালির আকারে লক্ষ্মী পূজার দিন পাঠ করা হয়। খেলার খবর, ত্রিদেশীয় সিরিজ আবারও ব্যাটিং ব্যর্থতা। নিউজিল্যান্ডের কাছে 8 উইকেটের বিশাল ব্যবধানে হেরেছে বাংলাদেশ। হ্যাগলি ওভালে টসেরে ব্যাট করতে নেমে 8 উইকেটে 137 রান তুলে বাংলাদেশ, 13 বল আর 2 8 উইকেট হাতে রেখেই জয়ের লক্ষ্যে পৌঁছে যায় নিউজিল্যান্ড। 70 রানের অপরাজিত ইনিংস খেলেন ডেভন কনওয়ে। অকেজো 20টি ডেমো ট্রেনের একটি দেশীয় প্রযুক্তিতে সচলের পর আজ থেকে আবারও যাত্রা শুরু করলো। দুপুরে এর উদ্বোধন করেন রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন। সচল ডেমো ট্রেনটি প্রতিদিন রংপুর পার্বতীপুর রুটে চলাচল করবে। সব কিছু ঠিকঠাক থাকলে ভবিষ্যতে পার্বতীপুর থেকে দিনাজপুর ও কুড়িগ্রাম রুটেও এটি চলবে। দীর্ঘদিন অকেজো থাকা একটি ডেমো ট্রেনের আনুষ্ঠানিক যাত্রার উদ্বোধন করলেন রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন। ট্রেনটি প্রতিদিন দিনাজপুরের পার্বতীপুর থেকে রংপুর রুটে চলাচল করবে। দেশীয় প্রযুক্তিতে ট্রেন চালাতে পারায় দেশের বিপুল অর্থ সাশ্রয় হয়েছে বলে জানান রেলমন্ত্রী। এটা যদি সফল হয় তাহলে আমরা বাকি যে 14টি এখন আমাদের অকেজো হয়ে আছে, এই প্রযুক্তি ব্যবহার করার ফলে যে অর্থিক যে সাশ্রয় যেটা ওইগুলো ঠিক করতে যে টাকা খরচ হতো তার 10 ভাগের 1 ভাগ খরচ হবে না। রেলওয়ে সূত্র জানা যায় 2013 সালে 645 কোটি টাকা ব্যয়ে চীন থেকে 20টি ডেমো ট্রেন কেনা হয়েছিল, কিন্তু সেই ট্রেনগুলো যে সফটওয়্যার মাধ্যমে পরিচালিত হয় সে সম্পর্কে দেশীয় প্রকৌশলীদের কোনো ধারণা দেয়নি চীন। ফলে ট্রেনে কোনো ত্রুটি দেখা দিলে তা সারাতে না পারায় একে একে বন্ধ হয়ে যায় সবগুলো। এক পর্যায়ে দেশীয় প্রযুক্তিতে একটি ট্রেন সচল করা হয়। এই ট্রেনের সাফল্যের পর আরও 4টি ডেমো ট্রেন মেরামতের কাজ হাতে নেওয়া হয়েছে। ভিজিট করছি কমলাপুরে, প্রায় 11টার মতো আসে ট্রেন, তো ইমিডিয়েট মানে আগামী 1 মাসের মধ্যে 4টা ট্রেন চালু করতে হবে। আমি ভিজিট করে আসছি, কী কী লাগবে আমি রিকোয়ারমেন্ট দিছি। আমাদের গতি একটু কমিয়ে দিয়ে চালালে আমার মনে হয় যেটা অনেক দিন এর লংজিভিটিটা অনেক বাড়বে। চীনা প্রযুক্তিতে 20টি ডেমো ট্রেন সচল করতে 600 কোটি টাকা চেয়েছিল ট্রেন নির্মাতা চীনা প্রতিষ্ঠান, আর দেশীয় প্রযুক্তিতে ট্রেনগুলো মেরামতে খরচ হবে মাত্র 100 কোটি টাকা। বিশ্বের যে কোনো প্রান্ত থেকে সবশেষ খবর জানতে ভিজিট করুন আমাদের ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল ও ওয়েবসাইট। মাস্ক পরুন, নিরাপদে থাকুন, এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।